আমার যেটা সমস্যা ছিল কি, আমার থাইরয়েডের সমস্যা ছিল, তো এটা ইনটেক করার পর থেকে আমার থাইরয়েড অনেকটাই কমে গেছে এবং আগের তুলনায় আমি অনেকটাই ভালো আছি। এবং আরেকটা কথা যেটা বলার, আমার বোনের থ্যালাসেমিয়া, প্রত্যেক মাসে ওর গায়ে ব্লাড দিতে হতো, এটা ইনটেক করার 2 মাস পর থেকে ওর গায়ে ব্লাড দিতে হচ্ছে না, পুরোপুরি সুস্থ হয়েছে। এটা কোনটা কি ইনটেক করেছেন? প্রচন্ড পেন হতো এবং তাছাড়া আমার নার্ভের প্রবলেম ছিল, মানে কোনো কিছু মানে চায়ের কাপ বা জলের গ্লাস ধরলে এভাবে প্রচন্ড কাঁপতে, চোখেও কম দেখতাম। তো সেই জায়গা থেকে আমাকে যখন এই বার্তাটা দেয়া হয়, তো তার আগে আমি দীর্ঘদিন ধরে এই প্রবলেমে ভুগছিলাম, তো কোনো জায়গায় সলিউশন মিলছিল না। তো যখন একজন এই প্রবলেমের কথা বলেছিলেন, তখন আমি বিশ্বাস করতে পারিনি। তো সেই জায়গা থেকে উনি বলেছিলেন যে আপনি আর নাই কিছুদিন ঘরে, তারপরে যদি মনে হয় যে আমার ক্লিয়ার হচ্ছে না তো যোগাযোগ করবে। সেই জায়গা আমি দেখলাম তো কিছু হচ্ছে না, 5-6 মাস পরে ওনার সাথে যোগাযোগ করলাম, করে আমি ফাইটোসাইডটা শুরু করি। তো আমার এই হাঁটুতে যে ব্যথা ছিল, চোখে কম দেখা, তারপরে আমার নার্ভের প্রবলেম, আমার মানে গ্যাস্ট্রিক আলসারের একটা সমস্যা ছিল, এখান থেকে সমাধান হয়। তো আমার বাড়ির ওয়াইফের এরকম প্রচণ্ড সমস্যা ছিল, মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, তারপরে মেয়েদের বিভিন্ন রকম প্রবলেম ছিল, পায়ের তালুতে মানে জ্বালা করতে। তো সেই জায়গা থেকে উনিও এখান থেকে ফাইটোসাইন খেয়ে সুস্থতা পান। আর আমার বাচ্চা মায়ের পেটে থাকতে ওর ওই মানে কি বলবো, যা খেতেন সব বমি করে দিতে। সেই জায়গা কি হলো, ওই বাচ্চার ক্যালসিয়ামের অভাব দেখা দিলে, তো সেই জায়গা ও ছোটবেলা থেকেই হাঁটুতে যন্ত্রণা হতো, আর মানে ওর যেটা কি বলবো ওই কমজোরি, মানে লিভারটা কমজোরি, কিছু খেতে পারতো না। তো সে জায়গায় আমরা দেখলাম ওইখানে ওকেও চারিদিকে দেখাবার পরে ওই সাইপন দিতে, ক্যালসিয়াম ক্যাপসুল দিতে, সে জায়গায় কোনো কিছুই হচ্ছিল না। তো ওকে জয়জিং দিয়ে 6 মাসের মধ্যে ওটা পুরো কমপ্লিট হয়েছে, এখন সে বিন্দাস। থ্যাংক ইউ। আপনি উপকার পেয়েছেন তো, এটাই তো অনেক সব থেকে বেশি। থ্যাংক ইউ, ক্ল্যাপিং হল বেশি দাঁড়িয়ে সাহস দরকার। আগে আমার চোখে ব্যথা করছে, এত ব্যথা করছে যে আমি চোখ দিয়ে জল এসে যাচ্ছে, কোমরে ব্যথা করছে, হাঁটতে ব্যথা করছে। তো আমি 2 মাস আগে মন্দিরের সঙ্গে আমার দেখা হয়, তো মন্দিরি আমাকে বললো যে দিদি তোমার এরকম প্রবলেম হচ্ছে, আমি মেডিসিন নেওয়ার জন্য আমি নিজের চেষ্টা করে নিজে হসপিটালে যাবো। তখন দিদির সঙ্গে আমার দেখা হলো, দিদি বললো আমাকে তুমি ফাইটোসাইনটা খাও দিদি, তোমার এত কষ্ট হচ্ছে। তো আমি গত 1 মাস আগে আমি 1 মাস পর্যন্ত আমি ইউজ করেছি, ওইটা ব্যবহার করেছি, আমি এখন খুব ভালো আছি। হাঁটুতে কোমরে ব্যথা আমার খুব ভালো হয়ে গেছে, মানে আমার চোখের ব্যথাটাও কম হয়েছে, অনেকটাই চোখের ব্যথা, ঘাড়ের ব্যথাটাও কম হয়েছে। কিন্তু চোখের যে প্রবলেমটা সেটার জন্য ডাক্তার বলেছে তো তোমাকে চোখের চশমাটা একটু পাওয়ারটা কম বেশি করে দিতে হবে, কিন্তু এমনি তো তোমার আমি সব ঠিকই আছে। তো আমি এই জন্য মন্দিরের কাছে খুব কৃতজ্ঞ, আর আমার মানে মুনিঙ্গর কাছে থ্যাংক ইউ। মানুষকে কি বার্তা দিতে চান? মানুষকে বার্তা দিন, আমি তো উপকৃত হয়েছি এবং আমি চাই আমি আরো কাউকে এনে উপকৃত দেওয়ার জন্য, আমার মতো যারা বুঝছে আমি তাদেরকে জানি এনে উপকৃত করতে পারি, সুস্থতা পাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। বিজয় বলতে মুখার্জি বগুড়াটি থেকে এসেছি। আমার পায়ে প্রথম খুব যন্ত্রণা হতো এবং পাটা যখন হতো আমি ঘুরতে পারতাম না এবং উঠতে পারতাম না, ধরে ধরে উঠতে হতো। তো একদিন আমাকে পিছনই চৌধুরী আমাকে একদিন দেখে বললেন যে আমার সঙ্গে আলাপ হয়, উনি বললেন যে আপনার কোনো অসুবিধা হবে আপনাকে ফাইটোসাইন দিতে হবে। ফাইটোসাইনটা দুটো পাই খাওয়ার পরে তারপর আমি দেখি
আগে যে নরমাল পজিশন ছিল সেই পজিশন হয়ে গেছে। মুক্ত হতে পারে। হ্যালো, আমার নাম বিকাশ দাস, আমি পূর্বগড়ন থেকে বিলং করছি। আমি এসেছি একমাত্র আমার বাবার কারণে। আমার বাবা ছিল কিডনি স্টোন, 10 mm ছিল, সেটা অপারেশন করতে হয়নি। বিগত 6 মাস পার পর সেটা ভালো হয়ে গেছে। সে ভালো হওয়ার পর আমার বাবা বলছে আমার ছেলে তো সরাইসিস আছে, এই সরাইসিস থেকে অনেক টাকা নষ্ট হয়েছে, কিন্তু সরাইসিস এখনো ভালো হচ্ছে না। কোনো ডাক্তার এটা ডাক্তার বলে দিয়েছে এটা তোমার কোনো দিনই ঠিক হবে না, সারা জীবন যদি বাঁচো তাহলে তোমাকে মেডিসিন নিয়ে কাটাতে হবে। আজকের দিনে আমি পুরো আমিও ইনটেক করেছি, মোটামুটি দেড় বছর হয়ে গেল কন্টিনিউ আমি করে যাচ্ছি। আমি 9 মাস খাওয়ার পরে আমি রেজাল্ট পেয়ে গেছি, একদম দুর্দান্ত। আপনার সামনে আমি রয়ে গেছি, আর এখন আমার গায়ে হাতে সবই মিলিয়ে গেছে, আমি কিছু দেখাবার নেই, কিন্তু আমি আগের দিনের ফটোগুলো নিয়ে এসেছি যে যাতে আপনারা বিশ্বাস করেন। দেখুন, এর কাছে আমার আর উপায় নেই, মানে লোককে বোঝাবার জন্য যে বলবো যে আমার আগে ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরাইসিস রোগ আছে, এখানে কেউ ভালো হয় না, বলবে এটা ভাঁওতাবাজি বলছে। এখান থেকে আমি পুরো ক্লিয়ার করে দিতে চাই। নো প্রবলেম, উই আর ট্রাস্টি পিপল, বিশ্বাস করি, বিশ্বাসে এনভায়রনমেন্ট আমরা থাকি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, আ গুড ক্ল্যাপ ফর দ্যাট পারসন। গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। এখানে জানা গেছে যে সবার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে কয়েকটা কথা বলতে এসেছি। আমার নাম মোক্তালি মোল্লা, আমার বাড়ি ক্যানিং থানা, কিন্তু আমি কাজ করি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ওখানে, ওখান থেকে এসেছি। আমার যে সমস্যা ছিল আমার মায়ের, আমার স্ত্রীর, আমার ছেলের এবং আমার মেয়ের। আমার মা বেশ 50-55 বছর বয়স হয়ে গিয়েছে, উনি অনেকদিন থেকে ওনার হাঁটু কোমর সব যন্ত্রণা ব্যথা, এমনকি মাঝে মাঝে আঙুলগুলো বেঁকে আসত, শিরাগুলো খেঁচ ধরত। আমি জানতাম না, আমার সত্য মহাশয় স্যার আছেন পাশে, ওনাকে যখন খবর পেলাম ওনার পরামর্শে আমি এই ঔষধটা সংগ্রহ করলাম, করে আমার ফার্স্ট আমার মাকে খেতে দিলাম। খাওয়ার পরে যে ঔষধ দুটো হলো ফাইটোসাইন এবং জয়জিন, এই দুইটা ওষুধ উনি খাচ্ছেন, 1 মাসের বেশি হয়ে গিয়েছে। তা আমি খবর নিই, আমি নন্দপুর রামকৃষ্ণ মিশনে ওখানে থাকি, তা ওনার কাছে খবর নিই, তো উনি বলছেন যে খুব ভালো আছি। যেগুলো যে টান ধরতো শিরাগুলো, পা কোমর হাঁটু যন্ত্রণা করতো, খুব সুন্দর আছি আর সমস্যাটা নেই। আমার স্ত্রী আজ দীর্ঘ 15 বছর, ওনার যে একটা অ্যালার্জি ছিল, হাঁচির অ্যালার্জি, হাঁচি, আমি কম বেশি 1-1.5 লাখ টাকা খরচা করেছি, বড় বড় ডাক্তার দেখিয়েছি কলকাতায়, এবং অনেক কিছু বিষয় আমি টেস্ট করেছি, তবুও কাজ হচ্ছে না। আমি যখন এই ওষুধটার কথা যখন আমি আমার যখন কানে আসলো, তখন আমি সেই ঔষধটা, আমি সেই নিউট্রিশনটা আমি তাকে ব্যবহার করার জন্য আমি বললাম, তো আমার স্ত্রীও ব্যবহার করতে শুরু করে দিয়েছি। ওনার যে হাঁচি, একবার হাঁচি শুরু হলে সারাদিন উনি উঠতে পারত না, সারাদিন উঠতে পারত না, হাত পা ঝিনঝিন করতো, কোনো ক্ষমতা থাকতো না, কোনো শক্তি থাকতো না, কিছুই করতে পারতো না, বিছানায় পড়ে থাকতো। তারপরে এই ঔষধটা ব্যবহার করার পরে ফাইটোসাইন এবং জয়জিন, এই ঔষধটা ব্যবহার করার পরে এখন খুব সুন্দর আছে, ভালো আছে, সুস্থ আছে। এবং তার জন্য জানাদের ওসিরা করে জানাদের কাছ থেকে আমি এই ঔষধটা পেয়েছি, তানাদের অসংখ্য ধন্যবাদ। এবং জানারা আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ। তবে আমার যে ছেলে, আমার মেয়ে 4 বছর বয়স, আমার ছেলের 8 বছর বয়স, আমার ছেলে ওই একই হাঁচি আছে,
আর খিদে হতো না, খেত না, একদম পুরো কাঠি হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, এমন গায়ে কিছুই নাই, আমার মেয়ে ওরকম। তখন আমি ডাক্তারদের সাথে আমি পরামর্শ করলাম এবং বড় বড় স্যারদের সাথে আলোচনা করলাম, ওনারা আমাকে পরামর্শ দিলেন, বললেন যে জয়জিনটা ব্যবহার করতে পারেন। যখন আমার ছেলে এবং মেয়ের প্রতি যখন জয়জিনটা ব্যবহার করলাম, বেশ খুব সুন্দর খিদেও হচ্ছে, খাচ্ছে, খুব সুন্দর শরীরটাও ভালো আছে। তার জন্য আমি এই নোটিশা এবং মরিন্দ অর্গানাইজের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। আমি আমার তরফ থেকে আপনাদের কাছে বলতে চাই, আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা চোখ বন্ধ করে এটাকে ব্যবহার করতে পারেন, এবং আরো আত্মীয় স্বজন, আরো দূর আত্মীয়, নিকট আত্মীয় যারা যা সমস্যার মধ্যে আছে, আপনি আমি ঔষধ খাচ্ছি, ডাক্তারখানায় যাচ্ছি, একটা সমস্যা নিয়ে যাচ্ছি, সেই সমস্যার যখন ঔষধটা খাচ্ছি ভালো হচ্ছে না, আবার যাচ্ছে আবার একটা ওষুধ ঘটিয়ে দিচ্ছে, আবার যাচ্ছে আবার একটা, দেখলাম এক মুঠো যেন ঔষধ হয়ে যাচ্ছে, ভাতের মতন খেতে হচ্ছে, আর খেতে হবে। আপনি নিউট্রিশনটা ব্যবহার করুন, দেখবেন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আর সমস্ত কাজ করতেও আপনার ভালো থাকবে, ভালো লাগবে এবং শরীরে এনার্জি আসবে, যা কিছু আপনার শরীরের মধ্যে কমতি আছে, ঘাটতি আছে, এগুলো পূরণ করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।